আইবি অফিসারের পরিচয়ে চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। গ্রেপ্তার এক যুবক। আইবি অফিসারের পরিচয় দিয়ে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম অমিয় কুণ্ডু। তার বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার বক্সি গ্রামে। ওই যুবক ঝাড়গ্রাম শহরের নিপেনপল্লী এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত। তার বিরুদ্ধে মানসী পড়িয়া ঝাড়গ্রাম থানায় চাকরি দেওয়ার নাম করে আইবি অফিসারের পরিচয় দিয়ে 7,92,000 টাকা নেওয়ার অভিযোগ দায়ের করে। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশ তাকে 10 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান আদালতে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অমিয় কুণ্ডু। তিনি জানান, আমি চক্রান্তের শিকার, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি প্রাইভেট টিউশন পড়িয়ে এখানে থেকে খাওয়া দাওয়া করি, আমি কাউকে আইবি পরিচয় দিইনি। আদালতে প্রমাণ হবে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ বলতে কি, আমি একটা প্রতিবাদ করতে গিয়েছিলাম, যেটা হচ্ছে মধুবন বোর্ডের জগন্নাথ বেরা 27 লক্ষ টাকা লোকের মানে ইয়ে করেছে আর কি, চিট করেছে। সেটা প্রতিবাদ করতে যেয়ে বা পাশাপাশি ওর এলাকার সবার সাথে আলোচনা করতে যেয়ে ও আমার কাছে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। মিথ্যা কেসটা হচ্ছে কি, যে 3-4 জনকে ছেলে মেয়েকে জোগাড় করে একটা মানে ভুল ভাল অ্যাপ্লিকেশান দিয়ে মানে পুলিশের কাছে আমাকে ইয়ে করেছে আর কি। হ্যাঁ, মানে মানে কী বলো, অপহস্ত যেটা আর কি, ঠিক আছে। তাই আমি বলি, যা হবে তাহলে কোর্টেই হবে, আমার তো এখানে কিছু করার নেই। আমার তো বাড়ি এখানে নয়, বাড়ির লোকজন আসবে, বাড়ির লোকেই বিচার করবে। আপনার বিরুদ্ধে কী অভিযোগ এসছে? আমি নাকি আইবি অফিসার, আমি কিন্তু এখানে টিউশন পড়িয়ে খাই, আমার এমন কোনো আমি মানে উচ্চপদস্থ আধিকারিক নই, আমি নিজেও স্বীকার করছি বলছি। তাও কিন্তু তাহলে যদি ওনারা যদি আমাকে বলে থাকে, তাহলে ওনারা প্রুফ করুক আমাকে যে আমি এটা করি, এই ডিপার্টমেন্টে কাজ করি, ঠিক আছে। আপনার কি টাকা পয়সা নিয়েছেন, এরকম অভিযোগ আছে? হ্যাঁ, এরকম অভিযোগ আছে। কী কারণে টাকা পয়সা নেবেন? আমি নাকি চাকরি করে দেবো। তাহলে বলে ঠিক আছে, তাহলে তো কোথায় কোথায় চাকরি করে, তাহলে টাকা নিয়েছি চল। এরপর কতজনের কাছ থেকে বলছে? বলছে নাকি 4-5 জন। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।